ব্লগ শুরু করতে ভাল লাগে বলো? তাই ভাবলাম আজকে রাস্তা থেকে ব্লগ শুরু করি। ব্লগটা একটু দেখতে তো অন্যরকম হবে। সকালে ঘরের সব কাজকর্ম সেরে তারপরে বেরিয়ে পড়েছি শাড়ি আনতে যাওয়ার জন্য। তো নতুন মার্কেটে যাব, শাড়ি তুলবো তোমাদের জন্য আরও বেশ কিছু। তবে আজকে শুধু আমি আর সোমনাথ না, আজকে আমাদের সাথে পুরো গ্যাং যাচ্ছে, আমাদের পুরো গ্যাং যাচ্ছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাবো আজকে আমাদের সাথে কে কে যাচ্ছে, ঠিক আছে? সঙ্গে থাকো। এই দেখো আমাদের গ্যাংয়ের দুজন, এটা চাতোষের ভাই আর এই হচ্ছে কাকিমা। আর পার্থ কিন্তু সামনে এগিয়ে গেছে, ওকেও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? পুরো গ্যাং যাচ্ছি আজকে শাড়ি তুলতে। কাকিমার কিন্তু 2003 সাল থেকে ব্যবসা, আজকে প্রথম আমার সাথে যাচ্ছে। চলো। এ দেখো কাকিমা খাবে হচ্ছে বাপুজি বিস্কুট, আমি খাবো এই বাপুজি বিস্কুট বলছি, বাপুজি কেক, আমি আর সোমনাথ এই বিস্কুট। চিনি হবে তো? না না, এখন বাজে হচ্ছে 4:31 আর বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি মেয়েকে তো মাছ নান টান করিয়ে খাইয়ে দিয়েছে, এখন এই ভাত বেড়ে এই বাড়িতে নিয়ে আসলাম। কি মা খাবো, খিদে পেয়েছে, বিকেল হয়ে গেল, খাবো না আমরা, না না ঘুমাবো না, শুধু খাবো। তো এখন আমরা খেতে বসবো আর তারপরে শোবো কিছুক্ষণ, শুয়ে শুয়ে কটা শর্ট ভিডিও আপলোড করব। আসলে এত সুন্দর সুন্দর শাড়ি, মানে মাঝে মাঝে মনে হয় কি যত শাড়ি আছে ওখানে তো প্রায় নেই নেই করে 1 কোটি টাকার শাড়ি হবে, 1 কোটি টাকার শাড়ি হবে। হ্যাঁ, 10 লাখ, মানে 10 লাখ টাকার শাড়ি, ওখানে সব যদি নিয়ে আসতে পারতাম, সব তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু সেটা তো পসিবল হয় না। আমরা ন্যূনতমই শাড়ি তুলি, তো তার জন্য ভাবলাম যে কিছু শর্ট ভিডিও করে নিয়ে যাই, যাতে তোমাদেরকে ভালো লাগবে দেখতে, যদি কিছু ওখান থেকে তোমাদের ভালো লেগে যায়, তাই না? তাই 4-5টা শর্ট ভিডিও করেছি, সেগুলো আপলোড করব একটা একটা করে, ঠিক আছে? তাই খেয়ে দিয়ে শুয়ে শুয়ে ওই কাজটা করব, ঠিক আছে? আর ওদিকে FBতেও ভিডিও আপলোড করতে হবে, মানে ফোনের ওপরেই কাজ রয়েছে, প্লাস বিজনেসের নাম্বারে অর্ডার ঢুকেছে, ওগুলো নিতে হবে, এগুলো সব শুয়ে শুয়ে করব, আগে খেয়ে নিই তারপরে। তো চলো তোমাদেরকে দেখাই। তো আজকে সোমবার, তার জন্য নিরামিষ থালি, ভেজ থালি। সোমনাথের ডাল আমি বেড়ে দিয়েছি, ডাল, লেবু, এটা হচ্ছে পটল সয়াবিন দিয়ে তরকারি, এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর আমার এদিকে হচ্ছে নন ভেজ থালি, কচুয়াটা, তার সাথে ইলিশ মাছ, সর্ষে ইলিশ। চলো খেয়ে নি। ব্লগিং, ইশ, ফোন ক্যামেরা, এইবার একদম চাকাচাক লাগছে। অনেকদিন পর ক্যামেরাটা এরকম করে হাতে নিয়ে ব্লগ শুট করছি। তো অ্যাকচুয়ালি কালকে 9 মিনিটের ব্লগ, তার পরশুদিনকে 9 মিনিটের ব্লগ, কালকে 10 মিনিটের ব্লগ, গালাগালিগুলো সব মাটিতে পড়ছে না আমার পিঠে। আমার একটু ফুলাতা জামা পরে আসলে ভালো হতো। তো যাই হোক, এই এখন দোকানে গেছিলাম, দোকানে গিয়ে আসলাম, এটা বললো খেলে নাকি আর একবার খেতে ইচ্ছা করবে। ভাত খেলাম এই কটা, যাতে আমার মানে কন্ট্রোল করবো বলে। হও না হও না, গুলু গুলু হও, মোটামোটা হও। সেই রিলসে আমাকে সবাই বলবে হ্যান্ডসাম ছেলেটা হাতি নিয়ে নাচ করছে, খুব ভালো লাগবে। আমি হ্যান্ডসাম নই, আমি অভিনয় পারি না, আমি নর্মাল। তো চলো এটা মেয়েকে দিই, মেয়ে কি করে দেখি। দোকান থেকে আনলাম, খেয়ে দেখ কি নতুন জিনিস।
কি দেখছিস তুই? শান্তি সম্মেলন গত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। কি দেখছিস? হ্যালো, ও এইটা তো দেখানো হয়নি। এই যে আরে ক্যামেরা অন রয়েছে, এইটা বলছি, তুমি আগে মুখের টাকে শেষ করো, তারপরে কথা বলো। কিরম কম করে খাচ্ছ কেন? মুখের মধ্যে সব সামনের দিকে নিয়ে এসে জিভের ওপর রেখে দুই সাইডে দুটো খাবার ভাগ করে করে খাও। তা জিভের মুখের এখন করে কি খাবো? এরকম করে টেস্ট সব সামনে দুপাশে আমি টেস্ট পাই না। ও আচ্ছা আচ্ছা, শাড়ি নিয়েছে, শাড়ি আমাদের রাস্তাকে মেয়ের জন্য গিফট পাঠিয়েছে। মামনদির বাড়িতে এরকম একটা আছে জামা কাপড় মেলে, ওই দেখা দেখি আমিও ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, আমিও ওর মতো জামা কাপড় মেলে। আজকেই রিটার্ন করে দিত, খুঁজে খুঁজে পাচ্ছিল না, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বন্ধ থাকে। এবার ও বললো যে আমি ভুল করে লিখে ডিসপ্যাচ করে দিয়েছি, কি হবে যে পাঠিয়েছে তার নামটা আমি যদি খুঁজে পাই তাহলে আমি স্ক্রিনের উপরে লিখে দেব। খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ 50-60 জন চ্যাট লিস্টে থাকে সব সময়, তার মধ্যে থেকে একজনকে খুঁজে পাওয়া মানে দরজাটা দাও না। খুলতে না খুলতে বলে বলো, আমি খুলে নিচ্ছি। ওরম ভাবে কেউ যেদিকে আঙুল কাটবে সেঙ্গে বুঝবে, ওরম ভাবে ঘুরে ঘষে ঘষে কেউ ইয়ে করে, দেখো 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 কাজ দেখো। হলো রে, ওরম ভাবে কেউ করে না, পুরোই চেয়ে ফেললি। আস্তে আস্তে খুলতে হতো। ডিয়ারি মিল্ক, আচ্ছা পয়সা জমাবে, পয়সা জমাবে তার জন্য ঘট, পয়সা জমানোর ঘট। কি উৎসা ওটার মধ্যে ঢুকেছে, চলো যাও মেয়েকে দিয়ে আসুন ঘরে দিয়ে আসুন। বিস্কুটগুলো সব সোমনাথ খাবে, এই তো মুড়ির মতো এরম করে ধরবা, ধরে এরম করে খাওয়া। বিস্কুট শেষ, বিস্কুট আনতে হবে, চলো। আমি আর খাবো না গো, একটা খেয়েছি, আমার এগুলো খাওয়া ঠিক না, ভুড়ি হয়ে যাবো।
ইলিশ মাছ খাওয়া ঠিক, খাসি খাওয়া ইলিশ মাছ তো আর ভুলই হয় না। কালকে রাত্রেবেলা বহুদিন পর ঘুম আসছিল না সোমনাথ, আর আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম। দুদিন খেয়েছো? আমিও তো দুদিন খেয়েছি। হ্যাঁ, তো পরশুদিনকেও খেয়েছি, কালকেও খেয়েছি। 14 দিন খেতে হবে, 14 দিনের কোর্স না, যাতে তাড়াতাড়ি ঘুমাতে পারি আর সকালে তাড়াতাড়ি উঠতে পারি। দুদিন ধরে কতটা কি কাজ দিয়েছি জানি না, এই ঘন্টাখানেক হলো মনে হচ্ছে দুটো ওষুধের অ্যাকশন এই এখন থেকেই দিয়েছে। আমি তাও লাইভে আসার জন্য রেডি হইনি, মানে বিছানায় বসেছি। আর এই ওষুধটা এত ভালো, মানে মন ফুরফুরে থাকে, হাসে, খেলে, লাফায়, আবার ঝিমায়, একটা সেই অদ্ভুত ফিলিংস বুঝলি। আমি এরকম করেই লাইভে আসবো। দেখো শাড়িগুলো নিয়ে বসেছি, অল্প কটা শাড়ি আছে, আর ওই যে ওদিকে কটা বেডশিট আছে। সোমনাথ বসে আছে, সোমনাথকে দেখো, এই দেখো ঝিমঝিম পাচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে। হ্যাঁ, ওই মার্কেট থেকে আসলাম, মার্কেট থেকে আসার পর তারপরে যে শরীর যে ছেড়ে দিল, তারপরে আর চলছে না, কি ঝিমঝিম কি ঘুম ঘুম পাচ্ছে, মানে কি হচ্ছে বলো তো, খালি ঘুম ঘুম আর ওই মুখ চোখ বেগে বেগে যাচ্ছে। তবে কথা বেগে বেগে যাচ্ছে, সেই কথা বলতে খুব কষ্ট, নার্ভের ওষুধে যেমন পুরোপুরি বেগে যেত সেইটা না, পুরোপুরি বেগে যাচ্ছে না, কিন্তু যেমন একটা হচ্ছে। হ্যাঁ, এটা শুধুমাত্র আমাদের রাতে ঘুম আসে না, সাড়ে তিনটে চারটের সময় ঘুমায়, এবার সেই হিসাবে অনেকদিন ধরে হচ্ছিল। এবার সাহেব ঘুমতে ঘুমতে দেরি হয়ে যাচ্ছে, আর তখন বেড়া করে টুকু সব কাজ তখন মাঠে মারা পড়ে যাচ্ছে, ওই জন্যই ডাক্তারের পরামর্শ নিয়েই এই ওষুধটা খেয়ে না। এবার এই ঝিমঝিম ঝিমঝিম পাচ্ছে, মনে হচ্ছে এখন ঘুমিয়ে পড়বো, ঘুমার পরে মানে 2 ঘন্টা, 2-3 ঘন্টা মানে কোনো হুঁশই থাকবে না, ঘন্টা না আরো বেশি সময় হুঁশ থাকবে না। এই এই ঘোরটা দরকার আমাদের 11টা নাগাদ, রাত 11টা নাগাদ এই ঘোরটা দরকার, এই সন্ধ্যাবেলাটা করে ঘোরটা না। আমি তো গ্রিন টি খেলাম, কিছুই কাজ হলো না। যাই হোক, খাবো ওষুধটা, খেলে বেশ ভালো লাগে, মনটা ভালো লাগে, মাথাটাও ভালো লাগে, কেমন যেন একটা। ঠিক আছে চলো, আমি লাইভে কতটুকু কি জোরে কথা বলতে পারবো জানি না, তোমাদের শাড়িগুলো দেখা নিয়ে কথা, শাড়িগুলো দেখবে, স্ক্রিনশট মারবে, হোয়াটসঅ্যাপে আসবে, ঠিক আছে। তার উপরে ক্লান্তও লাগছে, আজকে আসলাম মার্কেট থেকে, আজকে দিনটা লাইভে না আসলেও হতো, কিন্তু আমি চাইছি শাড়িগুলো বেরিয়ে যাক, এই তারপরে নতুন লটের মাল তুলতে পারবো আর কি। আজকে তো নতুন শাড়ি তুলতে যাইনি, আজকে গেছিলাম অর্ডারের শাড়িগুলো তুলতে, বেশ কিছু শাড়ির অর্ডার এসেছে, সেই অর্ডারের শাড়িগুলো তুলতে গেছিলাম। নতুন শাড়ি মনে হয় তুলেছি 5টা না 6টা শাড়ি তুলেছি মাত্র নতুন, তো এটাই, এই লটগুলো বেরিয়ে গেলে তারপরে আবার নতুন শাড়ি তুলতে যাবো। ঠিক আছে চলো লাইভে আসি, সোমনাথ ক্যামেরাটা সেট করবে বলে দাঁড়িয়ে রয়েছে। ধরো এখন টাইম হচ্ছে রাত্রির 10:45, ওই বাড়ি থেকে ভাত খেয়ে আসলাম, আর এই যে বিছানা করলাম শোবো বলে, সোমনাথকে দিয়ে রুটি আনিয়েছিলাম রাতে রুটি খাবো বলে। এবার রুটির দোকানে শুধু রুটি করেছে আজকে, তরকারি করেনি, তো আমি তরকারি করেনি বলে এখন রাত্রি 10:30 বাজে, কী তরকারির ব্যবস্থা করব, তাই এই রুটিগুলো খেলাম না। রুটিগুলো এই যে এত টিফিন বোর্ডের মধ্যে করে রেখে দিই, 5টা রুটি আছে, সকালবেলা 5খানা এগরোল বানাবো, টিফিন বোর্ডের মধ্যে করে রেখে দিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, শরীরটা ভালো পাচ্ছে না, আজকে লাইভেও দেখেছো এনার্জি লস, ভাত খেয়ে আরও পেটটা ভারী ভারী হয়ে যায়, 2টো করে রুটি খেলে আর পেটটা ভারী ভারী হয় না নর্মাল, ওই জন্য রুটিটাই খাই, ভাত খেতে ইচ্ছে করে না তাও, মানে ভাত খেতে ইচ্ছে করে তাও খাই না, সেটাই বলছি। তার মধ্যে আলু ভাতে মাখা, পেঁয়াজ দিয়ে ডাল সিদ্ধ, রুটি আমি ভাত চা নিই, যদি তোমরা দেখতে অবাক হয়ে যেতে, একটুখানি ভাত নিই জানো। চলো সোমনাথকে আর মেয়েকে সন্ধ্যাবেলা দুধ দেওয়ার পর এইটুকু দুধ আমার প্রতিদিন বেঁচে যায় জানো, সোমনাথকে 1 গ্লাস দিই, মেয়েকে 1 গ্লাস দিই, তারপরে এইটুকু দুধ বেঁচে যায়। এবার যদি আমি সুস্থ সবল মানুষ হতাম, তাহলে পরে এই দুধটুকু দিয়ে আমার একার জন্য 1 কাপ চা করে রোজ খেয়ে নিতাম,
কিন্তু আমি তো সুস্থ সবল নই যে দুধ চা খাবো প্রতিদিন এক কাপ করে, তাহলে আমাকে আর খুঁজে পেতে হবে না, বুঝলে? সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ঘর বাড়ি গোছাবো। অবস্থা খুব খারাপ দেখেছো, এই ঘরের বিছানাটা দেখো, মেঝেটাও পর্যন্ত নোংরা হয়ে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ঘর দোরের কাজে হাত দেব, এই জায়গাটা জঘন্য হয়ে রয়েছে, অগোছালো পুরো, বুঝেছো? সব সকালে গোছাবো, কি অবস্থা সারা বাড়ি। আমি শুধু বিছানাটা করলাম শোবো বলে, শরীর দিচ্ছে না। চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ, তোমরা সবাই খুব ভালো থেকো, কালকে সকালে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, টাটা।